আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমার হাতে আপনারা একটা অ্যান্ড্রয়েড ফোন দেখতে পাচ্ছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ভয়েস কমান্ডের মাধ্যমে আপনারা আপনাদের ফোনটাকে আনলক করবেন, মানে আপনাদের মুখের কথা দিয়ে কিভাবে আপনারা আপনাদের ফোনটাকে আনলক করবেন। আপনারা যখন ফোনকে বলবেন আনলক হওয়ার জন্য, ফোনটা অটোমেটিকলি আনলক হবে। যেমন ধরুন, আমি আমার ফোনটাকে এখন আমি এখান থেকে লক করে দিলাম, পাওয়ার বাটনে ক্লিক করে আমি লক করে দিয়েছি। লক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনটা লক হয়ে গেল। এখন আমি আনলক করি, আনলক করার জন্য আবার পাওয়ার বাটনে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্পিকার এখানে চলে আসলো। স্পিকারটার মধ্যে আমাকে এখানে মুখে বলতে হবে যে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি, মানে আমি যে কমান্ডটা দিয়েছি, সেই কমান্ডটা যদি আমি মুখে বলি তাহলে আমার ফোনটা আনলক হবে। প্রথমে আমি ভুল বলবো, তারপর আমার কারেন্ট পাসওয়ার্ডটা, মানে সঠিক পাসওয়ার্ডটা আমি ভুল বলার পর তারপর সঠিক পাসওয়ার্ডটা বলবো। তো এখানে আমি স্পিকারের মধ্যে ক্লিক করলাম। হ্যালো মাই ডিয়ার, ইনভ্যালিড পাসওয়ার্ড, আমি এখন ভুল বললাম, এখন আমি সঠিক পাসওয়ার্ডটা বলবো। হ্যালো মাই ফোন, পাসওয়ার্ড অ্যাকসেপ্টেড, তার মানে আমার ফোনটা এখানে আনলক হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন, আপনাদের নিজের ভয়েস কমান্ড ছাড়া কেউ কিন্তু আপনাদের ফোনটাকে আনলক করতে পারবে না, শুধু আপনি আপনার ফোনটাকে আনলক করতে পারবেন। তো বিষয়টা বন্ধুরা অনেক দারুণ এবং অনেক বেশি ইন্টারেস্টিং, তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে আপনারা ফুল ওয়াচ করুন। আর যারা এখনও পর্যন্ত লাইক করেন নাই, আপনারা লাইক বাটনে ক্লিক করে লাইক করে দিন, শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিন, যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, এবং আপনারা ভয়েস কমান্ড লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। এইখানে আপনারা একটা অ্যাপ দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই অ্যাপটার নাম হচ্ছে ভয়েস লক স্ক্রিন। এটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করলে এখানে প্লে স্টোর থেকে আপনারা এই ভয়েস লক স্ক্রিন অ্যাপটাকে ইনস্টল করতে পারবেন। এখানে প্রথমত আপনারা এই অ্যাপটাকে ওপেন করুন। তো অ্যাপটা ওপেন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটা অন হয়ে যাওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সেট অল্টারনেট পিন। ঠিক আছে, আপনাদেরকে এখানে অল্টারনেট একটা পিন সেট করতে হবে যখন আপনারা পাসওয়ার্ডটা ভুলে যাবেন বা আপনারা যখন ভয়েস কমান্ডটা ভুলে যাবেন, তখন যেন আপনারা আপনাদের ফোনটাকে আনলক করতে পারেন। সেজন্য তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেন। তো আমি 1 2 3 4 দিয়ে দিলাম এবং কনফার্ম পিন দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করলাম, আবার 1 2 3 4 ক্লিক করে আবার ডানে ক্লিক করলাম। তাহলে কী হলো, আমার এখানে পিনটা সেট হয়ে গেল। তার মানে আমার ফোন যদি কোনো সমস্যা করে আনলক হওয়ার জন্য, তখন আমি এই পিনটার মাধ্যমে অন করতে পারবো। সেট ভয়েস পাসওয়ার্ড উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো উপরে আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম আসবে, এখানে আপনারা আপনাদের যে ভয়েস কমান্ডটা দিতে চাচ্ছেন সে ভয়েস কমান্ডটা আপনারা এখানে মুখে বলে দেবেন। তো আমি এখানে বলতেছি, আবার ক্লিক করব এখানে, হ্যালো মাই ডিয়ার, দেখতে পাচ্ছেন হ্যালো মাই ডিয়ার উপরের দিকে লেখা চলে আসছে এখানে। তো এখন আপনারা আবার কনফার্ম ভয়েস পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন, আবার আপনারা একই ভয়েসটা আবার আর দিবেন আবার। তো আমি এখানে ক্লিক করলাম, হ্যালো মাই ডিয়ার। তো দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম হয়ে গেল এবং এখানে ডান বাটন দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে ডান করে দেবেন। তার মানে এখানে দুটাই এখানে টিক চিহ্ন হয়ে গেল। ঠিক আছে, তো আপনারা এখানে যদি আপনার এইভাবে আসবে, এইভাবে আসার পর আপনারা গেট স্টার্টেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্যান্সেল করে দেবেন সেই অ্যাডটাকে। আর আপনাদের যদি কোনো ধরনের পারমিশন চাই, তাহলে অবশ্যই আপনারা পারমিশনগুলোকে অ্যালাউ করবেন। আর আপনারা চাইলে এখানে ভয়েস কমান্ড আবার এখানে ক্লিক করে দিতে পারেন, পিন সেট করতে পারেন, অ্যাপ সেটিংয়ে যেতে পারেন। উপরের যে এই যে বাটনটা, উপরের এই যে বাটনটা, এই বাটনটাকে অবশ্যই আপনারা ওপেন করে রাখবেন। ঠিক আছে, এখন আমি আমার ফোনটাকে লক করলাম। লক করে আমি এখন আনলক করার জন্য পাওয়ার বাটনে ক্লিক করলাম। হ্যালো মাই ডিয়ার, অ্যাকসেপ্টেড। আর এখানে চাইলে আপনারা থিম থাকাও চেঞ্জ করতে পারেন। তো দেখেছেন আমার ফোনটা আমার ভয়েস কমান্ডের মাধ্যমে আমার ফোনটা আনলক হয়ে গিয়েছে। তো আপনারা প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকেও আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।